গোয়েন্দা সংস্থা রয়ের মাথায় এলেন সামন্ত গয়াল, আইবি প্রধান হলেন অরবিন্দ কুমার। ১৯৮৪ দুই আইপিএস অফিসারের শীর্ষ পদে নিয়োগের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। দেশের প্রধান দুই গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান অনিল দসমানার এবং আইবি প্রধান রাজীব জৈনের চাকরি মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। নতুন নিয়োগের জন্য বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি বৈঠকে বসে। বৈঠকে উড়ি, পুলওয়ামা, বালাকোট সাফল্যের পেছনে পরিকল্পনার দায়িত্বে থাকা সামন্ত গোয়েলকে গোয়েন্দা সংস্থার প্রধান করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার, আর দেশের আইবি প্রধান করা হল অরবিন্দ কুমারকে। অসম মেঘালয় ক্যাডারের অফিসার অরবিন্দ কুমারের নকশাল দমনে অভিজ্ঞতা রয়েছে, তিনি কাশ্মীরে গোয়েন্দা বিভাগের বিশেষ অধিকর্তার কাজও করেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।